কবিতা লিখবো বলে। কবিতা লিখবো বলে বৃক্ষের নিকটে গিয়ে বলি, তুমি একটি কবিতা দিতে পারবে? বৃক্ষ বলে, আমার বাকল ফুঁড়ে আমার মজ্জায় যদি মিশে যেতে পারো, তবে হয়তো পেতে পারো একটি কবিতা। আমি একটি মেয়ের নিকট গিয়ে প্রশ্ন করি, তোমার ঠোঁটে ঠিক কতটা চুমু লুকিয়ে থাকতে পারে বলবে? মেয়েটি বলে, এক বিন্দু জলে যতটা সমুদ্র ধরে ঠিক ততটা। আমি সমাজের কাছে গিয়ে প্রশ্ন করি, একটা রুটির মধ্যে ঠিক কতটা খিদে থাকতে পারে? সমাজ বলে, অনাথের শেষ প্রার্থনা যতটা তীব্রভাবে আর্তনাদ করে ঠিক ততটা। আমি প্রশ্ন করি তাদের, যারা আমার সাহসের মাংস ফালা ফালা করেছে। আমি তাদের বলি, আর কত সাম্প্রদায়িকতার রক্তে নিজের হাত ধোব? আমি তাদের সচেতনভাবে জানিয়ে দিয়েছি, আমি সংখ্যালঘুর দলে থাকতে চাই, থাকতে দাও। তারা আমায় আঙুল নাড়িয়ে বলে, আমি নাকি দেশদ্রোহী। ক্যালেন্ডারে ঝুলতে থাকা মৃত্যুদিনকে আমি প্রশ্ন করি, আমার পাপ পুণ্যের ওজন কত হলো বলতে পারো? কবিতা লিখবো বলে মৃত্যুদিন মৃদু হেসে বলে, মায়ার জঞ্জালে অনেক মায়া কাটানো বাকি, হিসেব করো না ভোগ করো। আর প্রশ্ন নয়, এইবার একটা কবিতা লিখবই। যদি সভ্যতার সাথে সম্পর্ক ছিন্ন করতে হয় করব, যদি কাগজ পুড়িয়ে হাত পোহাতে হয় পোহাবো, তবুও পূর্ণিমার চাঁদে হেলান দিয়ে আমি কবিতা লিখব। ঠিক হারিয়ে যাওয়ার আগে একটি কবিতা লিখে যাব, আমার বিভূতিতে দুফোঁটা শান্তির জল ছিটিয়ে দেবে বলে। নমস্কার।